মাছ নাকি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম rnsmilevlog চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ এখন আমি বাইরে বেরিয়েছি মর্নিং ওয়াকে। তো দেখতেই আমাদের এখানে রাস্তাঘাট সমস্ত কিছু পরিবেশ দেখতে পাচ্ছ, গাছপালায় ভর্তি একদমই। আর রাস্তাগুলো কীরকম মানে বালি দিয়ে রাস্তা ধারগুলো করা আছে বলে এরকম জলতে খাওয়া খাওয়া হয়ে গেছে। তো আমি এখন মেন যে জায়গা যেখান পর্যন্ত আসি সেখান পর্যন্ত চলে এসেছি। আর এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজব্যান্ড, ওই ক্যামেরাটা করছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাজে 5:05 হবে সকাল, তার মধ্যে মানে 5:03 কি 5, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। আর এখানে তো গ্রামে গঞ্জে যেন তো মানুষ অনেক সকাল ওঠে, আর এখানে জল জমে গেছে, কালকে বৃষ্টি হয়েছিল। তো এই নদীর ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওইটাই তোমাদের দেখালাম, আর এটা হচ্ছে মেয়ের স্কুল, যেটা তোমাদের জুম করে দেখালাম, ওইটা হচ্ছে মেয়ের স্কুল। আর এই রাস্তা দিয়েই আমরা যাই, যাতায়াত করি বাইকে করে যখন নদী বেরোতে হয়। আর একা একা যখন যাই তখন বাড়ির সামনের নদীগুলো, নদীর মানে ঘাট বেরোতে হয় আর কি। আর যখন বাইকে করে আসি তখন এই ঘাটটা দিয়েই বেরোই। তো এখন যাচ্ছি বাড়ি। তো যেতে আসতে 15-30 মিনিট লাগে, আর 4 কিলোমিটার মানে 2 কিলোমিটার যাওয়া 2 কিলোমিটার আসা, এইটাই আমাদের মানে মর্নিং ওয়াকের দেশে মানে দূরত্বটা থাকে। আর খুব তাড়াতাড়ি করেই হাঁটতে হয়। তো আজকে যখন যদি ভিডিও করছি তো একটু আস্তে হয়েছে জিনিসটা, যেহেতু ভিডিও করছি। আর এখানে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম খেয়ে গেছে, মাঝে মাঝে এরকম তোমরা দেখতে পাবে। আর নদীর ধারগুলো হলো একটা জায়গায় ধসে গেছে, তো এখানে দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো চলো তাড়াতাড়ি যাই, আজকে আবার মাছ ধরতে এসেছে, ভাবছি তোমাদের সঙ্গে মাছ ধরাটা শেয়ার করবো। আর নদীর ভেতরে দেখো জল নেই, ওখানটা ওখানে পুরোই শুকনো। আর অন্য জায়গায় তো বৃষ্টির জলে কিছু কিছু জায়গায় আবার জলে মানে হয়েছে। তো এটা বাড়ির দিকেই যাচ্ছে, আর কিছুটা দূরে আমাদের বাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে এখানে জাল ঠিক করছে মাছ ধরবে বলে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে যে আমাদের পুকুরে কীভাবে মাছ ধরা হয়, মাছ বিক্রি হয়, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। পুকুরে কেমন মাছ আছে যদি দেখতে চাও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা এখন মর্নিং ওয়াকে ফিরলাম, তো ফিরে তোমাদের দেখালাম জাল গাঁচ্ছে এখন আমাদের পুকুরে মাছ ধরবে বলে। তো সেইটা এবার দেখতে যাবো, একটু পাখা হয় একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখতে যাবো আর তোমাদেরও দেখাবো। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই। একটানা হাঁটা হয় তো মানে সেখান থেকে, তোমাদের সেখানটাও দেখালাম যেখান পর্যন্ত যাই, অনেকটাই দূরত্ব, কত কিলোমিটার হবে, প্রায় 2 কিলোমিটার যাই আর 2 কিলোমিটার আসে, তাই তো 4 কিলোমিটার হাঁটা যাওয়া মানে যাওয়া আসাতে লাগে, আর সময় লাগে আধা ঘন্টা, 15 মিনিট যেতে আর 15 মিনিট আসতে। আজকে রাস্তা তো একটু খারাপই ছিল, কারণ কালকে বৃষ্টি হয়েছে, কাদা এরকম তো ব্যাপার ছিল কিছু কিছু জায়গায়। তো ঠিক আছে, নাও পরে আসছি, আর একটু রেস্ট নিয়ে নিই, পাখা ধাওয়াটা একটু হাওয়া খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই পুকুরটাতে আমাদের বাড়ির সামনে এই পুকুরটাতেই মাছ ধরা হচ্ছে। আর শালুক ফুল দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শালুক ফুল, কালারটা অসম কালার, পুরো পিঙ্ক কালার, খুবই ভালো কালারটা। আর এখানটা যেহেতু আমাদের পুকুরের চারপাশে গাছপালায় ভর্তি, আবার এখানে বাঁশ টাঁশ কেটে রেখে দিয়েছে, তো দেখাতে খুবই অসুবিধা হচ্ছে, চতুর্দিকেই গাছপালায় ভর্তি আমাদের পুকুর পাড়ে। পুকুরটা সেভাবে ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে যে কলে আর সাবমার্সেল এসবেতেই হয়ে যায়, পুকুরে কেউ তেমন আমাদের নাবেই না। শুধু আমাদের বাড়িতে যে কাজ করে সে হচ্ছে যে একটু কড়া মেয়ে যে ধুতে আসে, মানে বা এখানে মাছ দেশ আর কি, যেটা আমাদের কালির মানে কাঠের উনুনে যে কড়াটা রান্না হয়। তো এটা ঘাটটাও ভালো, কিন্তু তেমন ইউজ হয় না, পাড়ার 2-4 জন নামে ওই কাচাকুচি হলে কিংবা ওই 2-4 জন নামে আর কি। তো পুকুরে ওই প্রান্তে আমি জুম করে দেখাচ্ছি, পুকুরের একদম ওই প্রান্তে জেলেরা মাছ ধরার জন্য এ করছে বা প্রস্তুতি নিচ্ছে। আর এই দিকে যে জালটা আনবে না, কারণ হচ্ছে যে ওই যে দেখলে শালুক ফুলটা যেহেতু যাতে নষ্ট না হয়, নাহলে ওই দিক থেকে টেনে দিদি নিয়ে চলে আসতে পারত, কিন্তু আস্তে আস্তে ওই দিকটা শুধু বাঁচিয়ে শালুক গাছগুলোকে বাঁচিয়ে তো এইভাবে আসবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগে মাছ ধরা, দেখতে কেমন কি মাছ পড়ে না পড়ে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর আমাদের মাছ ছেড়ে দিয়েও মানে পুকুরে যে মাছ ধরা হয়, মাছ অনেকটা পরিমাণেই ধরা হয়, আর এটা পুরো সার দেওয়া মাছ নয়, এটা পুরো একদম প্রাকৃতিক উপায়ে যে মাছ, সেটা কোনো সারের কোনো ব্যাপারই না, যেহেতু আমাদের ঘরোয়া পুকুর। তো দেখতেই পাচ্ছ মাছ নিয়ে চলে এসেছে জেলেরা,
আর অনেক মাছই পড়ে, এখন দেখা যাক কত মাছ পড়েছে তোমাদের দেখাবো। আর আমাদের ঘরে খাওয়ার মাছ রাখা হয়, আমাদের তো বাড়ি থেকে একে তাকে দেওয়া হয়, সেই জন্য মাছ রাখা হয়। তার সাথে হচ্ছে মাছ বিক্রিও করা হয়, এই জেলে দিয়ে যারা যে মাছ ধরছে ওদের বিক্রিও করা হয়, তো সেই জন্যই বেশ কিছুটা মাছ রাখতে হয় আর বিক্রি করা হয়, আর বাদ বাকি মাছ পুকুরে ছেড়ে দেওয়া হয় যেগুলো ছেড়ে দেওয়ার মতো। তো চলো দেখতে থাকো, তোমাদের তোমরা দেখতে থাকো, তারপর আসছি। বন্ধুরা, তোমাদের জানাই যে তোমরা যারা প্রথম, মানে প্রত্যেক দিনের মধ্যে জানাই যে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল বাটনটা প্রেস করো, বেল আইকনটা দিয়ে অল বাটনটা প্রেস করো, না যাতে অল বাটনটা প্রেস করে যাতে তোমরা আমার সমস্ত ভিডিও পেতে পারো, তার জন্য অবশ্যই তোমরা অল বাটনটা প্রেস করো। আর হচ্ছে যে তোমরা আমার ভিডিও নিয়মিত দেখো, আর যারা পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধুদের তোমরা ভালো ভালো কমেন্ট করছো, আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটাও জানিও কমেন্ট করে, আর আমাদের পুকুরে মাছ ধরা মাছ সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানিও, লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও। মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, পুকুরে মাছ যেগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, বাদ বাকিগুলো আর আমাদের ঘরের মাছ নিয়ে চলে গেছে, মানে ঘরের ভেতরে নিয়ে চলে গেছে। আর এই মাছগুলো হচ্ছে বিক্রি হবে, দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড খাতা পেন নিয়ে দাঁড়িয়ে আছে, বিক্রি হবে কি লেখা লেখি সমস্ত কিছু যা করার আমার শ্বশুরকে দিল আর কি, শ্বশুর এগুলো করে। তো দেখতে পাচ্ছি ওজন হচ্ছে মাছগুলো, ওজন হয়ে এবার বিক্রি হবে। আর এই মাছগুলো কী বলতো সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে কোনো সার দেওয়ার মাছ নয়, আমার বাবার পুকুরে যেটা আছে একটা বড় পুকুর আছে সেখানে সার দিয়ে মানে চাষ হয়, সেখানে আমার বাবা করে না, জেলেরাই চাষ করে সার দিয়ে আর বছরের টাকা ধরে দেয়। কিন্তু এই আমাদের এই শ্বশুরবাড়ির এই পুকুরটায় হচ্ছে যে পুরো কৃত্রিম উপায়ে যে মাছগুলো তৈরি হয় সেটা নয়, এই মাছগুলো হচ্ছে যে কোনো সার লাগে না, কিছুই লাগে না, একদমই মানে একদমই যেটা বলে না পুষ্টিকর মাছ সেটাই আর কি, কোনো সার টার কিচ্ছু নেই। আমাদের বাড়িতে যে ভাত বেশি হলে, যে কোনো খাবার বেশি হোক কিংবা কিছু সমস্ত কিছু পুকুরে দিয়ে দেওয়া হয়, ভাত তো আমাদের প্রত্যেক দিনই বেশি হয়, পুকুরে মাছের খাবার হিসেবে সেগুলো দিয়ে দেওয়া হয়, তাছাড়া হচ্ছে যে কোনো খাবার বেশি হলে দিয়ে দেওয়া হয়, এমনি তারপরে যে
প্রাকৃতিক যে খাবার তো পুকুরে অনেক থাকে, তো সেগুলো দিয়ে দেওয়া হয়। অনেকে বাসন মাঝে পাড়ার অনেকে বাসন মাঝে, তাদের তো এটো কাটা হাত এসব থাকেই, সেগুলো মানে মাছের যেভাবে খাবার পায় আর কি, সেগুলোই এদের দেওয়া হয়। মানে খেয়ে বড় হয় মাছগুলো, কোনো সারটার দিয়ে এদের বড় করা হয়নি। মাছগুলো প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ডই টেস্টি হয় এই মাছগুলো, যেহেতু কোনো সার দেওয়া হয় না। তো ছোটো থেকে অবশ্য পুকুরের মাছকেই আমরা বড় হয়েছি অনেক সময়। মানে আমার বাবারও অনেক বেশ তিনটের মতো পুকুর আছে, জয়েন্ট পুকুর আর কি, তিনটের মতো আছে। তো সেই পুকুরে যখন মাছ ধরা হতো, তো পুকুরের মাছকেই বড় হয়েছে। মাছ ধরলে ঝাল টক, তখন তো ফিট ছিল না আমার বাড়িতে, তো সেখানে তো ফিজ ছিলই না, তো ঝাল টক ও ভাজা এইসব করে মা রেখে দিত আর কি। আর এই শ্বশুরবাড়িতে হচ্ছে যে এই মাছগুলো যে রাখা হবে ঘরে, সেইগুলোতে বেশ কদিন ধরেই থাকবে, তো সেইগুলোই খাওয়া হবে আর কি, কদিন ধরেই থাকবে। এবার লোককে দেবে, মানে একে ওকে যেমন দেয় সেইগুলো দেবে। আর এই মাছটা আমার অপছন্দের মাছ, লাইলনটিকে আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো চলো ঘরে কী কী মাছ লাগলো না লাগলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, কতটা পরিমাণ কী মাছ রেখেছে তোমাদের সেগুলো দেখাই। চলো, এটা তো জেলেটা নিয়ে চলে গেলো তোমাদের দেখ। আমাদের ঘরের জন্য এই মাছ রেখেছে, উঠোনে রাখা হয়েছে। তো ঘরের জন্য এই মাছ রেখেছে, ছোটো ছোটো মাছগুলো কী মাছ আমি জানি না, ওইগুলো কাউকে দেবে হয়তো, আমাদের যে কাজ করে তাকে দেয়। তো বড় বড় তারপরে আমার কাকা শ্বশুরদের বাড়ি এই মাছগুলো দিতে আসে, যে বালতিতে মাছগুলো তোলা হয়েছিল কাকা শ্বশুরদের বাড়ি দিতে আসে, মানে খুঁততো কাকা শ্বশুর আর কি, তাদের দিতে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমার দেয়া শ্বশুর বাড়ি কাছে, তাদের বাড়িতে অনেকগুলোই দেয়। আমার শ্বশুরের বন্ধু আছে, তাদের বাড়ি দেবে কি আমি জানি না, আশপাশে দেয় শুনছি, আগে দিতে দেখেছি, আজকে দেবে কি বলতে পারছি না। আর তারপরে বাড়ির জন্য কিছু রাখে, তো দেখতেই পাচ্ছ জানত মাছ। আর লাইলন টিকা মাছ মানে একদমই অপছন্দের মাছ, আমি খাই না লাইলন টিকার মাছ, কটা রেখেছি দেখছি। আর আমার কাতলা মাছ হচ্ছে খুব ফেভারিট। আর এখন রুমে চলে এসেছি, রাই দেখতেই পাচ্ছ ঘুমের ঘোর, মানে এখন শুকর দিলে ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার। বইপত্র নিয়ে বসেছি, এখন খাওয়ানো হয়নি, যদি বইগুলো শুধু দেখেছি, এখন খাওয়ানো হয়নি। আর এখানে মহাদেব ধ্যান করতে ব্যস্ত, ও যখন ধ্যান করছিল তখন আমি এটা শ্যুট করেছি, জানতেও পারিনি, কারণ চোখ বন্ধ করে এক মনে বসে বসে ধ্যানটা করছে আর কি। আসলে মর্নিংওয়াক থেকে এসেও ব্যায়াম করে, আজকে যদি মাছ ধরেছিল ব্যায়াম করা হয়নি, তো এই বসে আছে বসে ধ্যানটা করছে আর কি। আরে কানেরটা পড়তে হবে, মুখে চপচপে করে বরলুন মেখে মর্নিংওয়াকে গেছি, আর যত ছোটো ছোটো পোকা বরল নেই মেখেছে, এই কারণে এখন আমার স্কিনটা এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই। এত এই অংশটা এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, তোর মানে বুঝতে পারছি কী বলতে চাইছি, ড্রাই হয়ে গেলে যেটা হয়। তো সেই জন্য কী করেছি, আজকে সকালে উঠে বোরোলিন লাগিয়ে আমি মর্নিংওয়াকে গেছি। তো আর যত ছোটো ছোটো পোকাগুলো উঠছে সব এসে মুখে চিপকে যাচ্ছে, অয়েলি অয়েলি হয়ে গেছে, তো মুখে এসে চিপকে যাচ্ছে পোকাগুলো, ছোট্ট ছোট্ট যে পোকাগুলো ওড়ে, এত কেন অয়েলি মানে ড্রাই হয়ে আছে জানি না। দেখতে স্কিনের তো যত্ন আসলে এখন হয় না, কারণ ফেসিয়াল অনেক দিন আগে করেছিলাম, করা হয়নি, ডিটেন প্যাক এসব মানে যে স্কিনের যে যত্ন ছিল কিছুই করা হয়নি। তাই ভাবছি যে আজকে দেখি যদি বিকালে সময় হয় তো আজকে ফেসিয়ালটা করবো। আর যদি ফেসিয়াল করি তো তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করবো কীভাবে আমি ফেসিয়াল করি, কারণ এটা আসলে নিজের থেকে না, এটা আমি পার্লার থেকে শিখেছিলাম যে ফেসিয়াল কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ। যে পার্লার যে 3 মাস ধরে আমি ট্রেনিং নিয়েছিলাম পার্লারে, তো সেখানে শিখিয়েছিলেন ম্যাডাম, তো সেটাই তো সময়ের অভাবেই বলতে পারো, কুড়েমি বলতে পারো, তার জন্য হয়তো ফেসিয়ালটা করা হয়নি। অনেক দিন আগে করেছিলাম, মানে ধরো 1 মাস হয়ে যাবে ফেসিয়াল করেছিলাম, তারপর আর কিছুই করা হয়নি। তাই ভাবছি যে দেখি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফেসিয়ালটা করবো, স্কিনের একটু যত্নটা নিতেও হবে, কারণ আমার স্কিন এমনি ড্রাই, তো এখন আমার প্রচণ্ড পরিমাণে এই গ্রীষ্মকালে অন্য সময় কী হতো, আমার স্কিনে অয়েল চিপচিপ করতো, যত বয়স হচ্ছে মনে হচ্ছে স্কিন আমার বেশি আরও ড্রাই হয়ে যাচ্ছে, তো এত পরিমাণে এইগুলো ড্রাই হয়ে যাচ্ছে এখন মানে বলার মতো না। তো তাই ভাবছি ফেসিয়ালটা করব, তো দেখা যাক। আর এখন দেখছো এখন বাজে কিন্তু 6:40 মতো, আর জানলা যে একটা মানে রোদ না তো, বাইরের যে একটা কী বলবো আর ব্রাইটনেসটা সেটা ঢুকছে, যেন মানে রোদের মধ্যে ঢুকছে কিন্তু রোদ না। আর মহারানী আজকে মাছ ধরা দেবে বলে ওর বাবা খুব সকালে সকালে যে তুলে দিয়েছে মাছ ধরা, যে তোমাদের দেখালাম, তো তোদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো নাও সব দেখতে থাকো, এরপর কি শেয়ার করব কি না করব দেখি, আর যদি তেমন কিছু না সময় পাই আজকে, কারণ আজকে অনেক কাজ আছে, আজকে ভাবছি ঘরটা পরিষ্কার করবো ওপর ঘরটা, তো যদি সময় পাই তো তোমাদের সামনে আসবো, যদি সময় না পাই তো এখানেই টাটা বাই 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 করে দিতে হবে আর কি। তো দেখা যাক কী হয় না হয়, তোমাদের সমস্ত কিছু জানাবো, ঠিক আছে এখন রাখি।